হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুমনা, তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এখন দেখো, সকালবেলা আমার চান টান হয়ে গেছে, আর সোয়েটার এখনো পরিনি, কারণ ঘরের মধ্যেই আছি। এরপর আমি যাব পুজো করতে, আর পুজো করার পর ব্রেকফাস্ট করব। আজকে আমি ব্রেকফাস্ট করব ম্যাগি। ম্যাগি অনেকে ভাজা ভাজা পছন্দ করে, কিন্তু যেহেতু এটা এখন শীতের দিন, অতটা খাটতে খুঁটতে ভাল লাগে না, আমি আজকে স্যুপই খাবো। আমি আটা ম্যাগি খাই, তো সেই কারণে পুজো টুজো করে আসি চটপট। আর ছাদে আমার অনেক রকমের গাছ আছে, তোমাদেরকে আজকে দেখাবো। আর তোমরা যারা নতুন নতুন ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশনটা করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে আমার রান্নার খুব একটা তাড়া নেই, যেহেতু কাল রাত্রির বেলা আমি মাছ করেছিলাম, তো মাছ আজকে আর সকালে করলাম না। তো আজকে আমি করব পালং শাক টাক দিয়ে একটা চচ্চড়ি, পাঁপড় ভাজা, উচ্ছে, ডাল আর ভাত। আর রাত্রির বেলা করব ডিমের কারি না, ডিমের ডালনা, ছোট ছোট আলু দিয়ে দেখবে ডিমের ডালনা বলো, আলুর দম বলো, ভীষণ ভালো লাগে। তো চলো চটপট করে কাজগুলো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরা আমার সঙ্গে থেকো। আমার ছেলে সকালবেলা ঘুম থেকে, সকালবেলা মানে খুব যে সকালে উঠে তা নয়, এখন ক্রিসমাস ছুটি চলছে, তো এখন বাজে 10টা, তো ও এখন পড়াশোনা করছে, নিচেকার রুমে আছে, আমি উপরেই আছি। আর আমার ঠাকুর ঘরটা হলো ছাদে, তো আমি এখন যাচ্ছি ছাদে। আর আমার হাজবেন্ড এখনো ঘুমোচ্ছে, দেখো এখনো ওঠেনি, কারণ ওর না উঠে মোবাইল দেখছে আর কি, কারণ ওর শুতে শুতে রাত্রি 3টে হয়, কারণ অফিস করে ওপরে মানে নিচের রুম থেকে ওপরে আসে 1টা, তারপর সিরিজ টিরিজ দেখে, তারপর 3টের সময় শোয়। তো আর অ্যাকচুয়ালি অফিস হলে যে টাইমে ও শোয় সেটাই ওর অভ্যেস হয়ে গেছে আর কি, আমি যদি হাজারও বলি ও শুনবে না। তো আমি নিজে কাকে বলছি, আমি নিজেও কমসে কম রাত্রি 2টো অব্দি দেখি, তারপর শুই। আমি আসলে কাউন্ট করে নিই, 6 ঘন্টা ঘুম পুরো হবে তারপর আমি উঠবো, তো সেই হিসেবে আমি 2টোর সময় শুই। অ্যাটলিস্ট 6 ঘন্টা তো ঘুমের দরকার, সেই তারপর যা সকালে উঠি আবার রাত্রি 2টোর সময় ঘুমোবো। মানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আসে না, যাদের একবার ফোনের নেশা লেগে যায় ঘুম কিছুতেই আসতে চায় না, সে যে যাই বলুক না কেন। কালকে ওই ওই জায়গাটা পরিষ্কার করেছি দেখেছো, ওই জিনিসগুলো আজ নিচে নিয়ে যাব, আর সোয়েটারটা পুজো করে এসে পরে নেবো। তাহলে চলো বেশি কথা না বলে কাজগুলো সেরে নিই। তো দেখো আমি এখন ছাদে এসে গেছি, ছাদটা ভেজা ভেজা দেখছো এই কারণেই, কারণ ছাদটা ধোয়া হয়েছে, আর আমি মেশিন চালিয়েছিলাম, ওই জন্য 1 লট জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে। আর বললাম আমার কিছু কিছু গাছ তোমাদেরকে দেখাবো, দেখো গাছে উচ্ছে হয়েছে, আর এগুলো যে দেখছো সর্ষে গাছে, প্রচুর সর্ষে ফুলও হয়েছে, সর্ষেও হয়েছে। তো একদম যতক্ষণ না শুকোচ্ছে ওগুলোকে ছাড়ানো যাবে না, কারণ একটা ছাড়িয়ে দেখেছি ওগুলো ভেতরে এখনও সবুজ আছে। আর এখানে কলা গাছ আছে, আর এখানে তুলসী গাছটা মুড়ে রাখা হয়েছে, কারণ শীতের টাইমে জানো তুলসী পাতা শুকিয়ে যায়, ঝরে যায়, সেই কারণে মুড়ে রেখেছি যাতে ঠিকঠাক থাকে। তো এগুলো সাবিত্রী করে দিয়েছে, কারণ ওই সব এগুলো বুদ্ধি খাটিয়ে করে। এদিকে দেখো গাঁদা ফুল হয়েছে, কিন্তু ঠান্ডার জন্য বাড়ছে না, কুকড়ে আছে। আর এদিকে দেখো ছোলা, ছোলার শাক হয়েছে, আর কারি পাতাটাও দেখো যখন শীতটা চলে যায় আর গরমটা আসে, কচি কচি পাতা বেরোয়, কী সুন্দর গন্ধ লাগে। আর গোটা ছাতটা দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকে। তো চলো চটপট করে পুজোটা এবার করে নিই, আর ওদিকে ট্রেডমিলটা দাঁড় করানো আছে। তো পুজো টুজো আমার হয়ে গেল, পুজো হওয়ার পর ভাবলাম ঠাকুর ঘরটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যখন ছাদে এসেছি। তো দেখো ওই সাইডে, এখানে আমার সব রকম ঠাকুরই আছে, আর ওই সাইডে দাঁড় করানো রয়েছে ওয়াশিং মেশিন, আর জামা কাপড় কাচা হবে আরেকবার, সেই জন্য সব আছে, আর এই সাইডে চাদর ঢাকা দেওয়া ঠাকুরেরই সব জিনিসপত্র। তো চলে এলাম আমি এবার রান্নাঘরে, বললাম আজকে পাঁপড় ভাজা হবে, তো আজকে আমরা ওই গোল গোল রথের চাকার মতন যে পাঁপড়গুলো ওইগুলো ভেজে নিচ্ছি। ওর সঙ্গে আমি সাঁতলে নেবো, পাঁপড় ভাজা হয়ে গেল তো সাঁতলে নেবো ডাল, ডালে আমি নুন আর হলুদ দিয়েই বয়েল করে রেখেছি। এবার একটু শুকনো লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, হিং দেবো, আর ডালটা ঢেলে দেবো, আর ডালের মধ্যে একটু চিনিও অ্যাড করে দেবো। আর চচ্চড়ি তো দেখো আমি ধুয়ে ধায়ে রেখেই দিয়েছি,
এর মধ্যে বড়িটা আজকে অ্যাভেলেবেল নেই বলে বড়িটা দেব না। তো বিভিন্ন মানে পালং শাকের সঙ্গে মুলোর শাকও দিয়ে দিয়েছি, মানে ডিটেলসে কিছু আমি শেয়ার করলাম না, রুটিন যে মশলাগুলো ওইগুলো আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি এক ফোঁটা এক চামচ মতন আদা বাটাও অ্যাড করেছি, যাতে এটা ভোগের সেই খিচুড়ির সঙ্গে যে চচ্চড়িটা হয় ওই রকম টেস্ট যাতে হয় সেইটা আর কি। তাছাড়া রুটিন যে মশলাগুলো ওইগুলো অ্যাড করে দিয়েছি। তো চচ্চড়ি এবার ঢেকে ঢেকে রান্নাটা করব, আর লাস্টে একটু চিনি দিয়ে দেবো, কারণ চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। তো আমার এবার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চচ্চড়িটা আমি চড়িয়ে দিয়ে এসেছি, ওদিকে উচ্ছেটা বয়েল হচ্ছে। আর বললামই শুনলে, উচ্ছেতে আমি জল মেপেই দিই যাতে ওই জলটা ওর মধ্যেই সোপ করে নেয়। আর এখানে দেখো, এটা হলো আমাদের গাছের শিম। তো ফ্রিজে আরেকটু শিম আছে, দুটো শিম মিলিয়ে কাল দেখি শিম পোস্ত করব। আর এখানে দেখো, ততক্ষণ আমি অন্য কাজও সেরে নিয়েছি, কাবলে চানা ভিজিয়ে দিয়েছি, কাল তো তরকারি করব। আর এখানে ভাত। তো আমি সপ্তাহে দুদিন ভাত খাই, কারণ আমি নিজের ইচ্ছে থেকেই ভাত খাই না। আমি দুপুরবেলা ডাল তরকারি মাছ, একটা রুটি থাকলে রুটি, এসব খাই। যেমন আজকে চচ্চড়ি আছে, চচ্চড়ি দিয়ে রুটি খাবো। চচ্চড়ি দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে পালং শাকটা বাছা আছে, একদিন পালক পনির বানাবো। আর ঘরের মধ্যে ছেলে এখন খেলছে টিভি দেখার পর, আর ওখানে জিনিসগুলো ওপর থেকে নিয়ে এসে রেখে দিয়েছি, একটু পরে গোছ গাছ করে রাখবো। আর তাহলে চলো চটপট দেখি চচ্চড়িটা কতদূর আমার এগোলো। আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড শীত করছে গো। দেখবে প্রচন্ড গরমকালে তবু দেখবে এসির হাওয়া খেয়ে গাটা তবু ঠান্ডা করে নিয়ে তবু কাজে মন দিতে ইচ্ছে করবে, কিন্তু শীতকালে একবার যদি বসে যাও না প্রচন্ড জবু থবু লাগে। আর সিঁড়ির দেওয়ালগুলো টাইলস লাগানো, তো এরকম টাচ করতে পারছি না, এত ঠান্ডা। কখন সকালবেলা ঘর মোছা হয়েছে, মেঝেগুলো এখনো ভিজে ডপ ডপ করছে। তাহলে চলো, গুড নাইট।